গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আমি চলে এসেছি আজকে সকালের জন্য খাবার বানাতে, আর কি ব্রেকফাস্ট যেটাকে বলে, ভালো পাতি ইংলিশ ভাষায় আর কি। যাই হোক, তো ঘি গরম করে নিয়ে আমি তার মধ্যে দুটো এলাচ আর তেজপাতা দিয়েছি। জাস্ট একটু সুজিটাকে ভেজে নিয়ে শুধু দুধের, মানে শুধু দুধ দিয়েই করবো, জল কিছু মেশাবো না, আর হালকা একটু চিনি দেবো। যদিও হালকা ছিল না, চিনিটা একটু বেশি পরিমাণ পড়ে গেছিলো, যাই হোক ঠিক আছে। ওরকম ভুল ত্রুটি আমাদের রোজকার রান্নায় একটু একটু হতেই থাকে আর হতে থাকবেও, তো যেহেতু তাড়াহুড়োটা থাকে আর কি। আর আজকে আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি কাজগুলো সেরে নেওয়ার, আর সেটা কেন সেটা আমি তোমাদেরকে পরে বলছি। আর তোমাদেরকে আস্তে আস্তে আশা করি আবারও কোনো একটা খবর আজকে দিতে পারবো, তো দেখা যাক। তো চলো দেখতে থাকো ব্লগটা পুরোটা, আর প্লিজ সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে, আর পুরো ব্লগটার সাথে থাকবে। প্লিজ স্কিপ করে কেউ বেরিয়ে যাও না, কারণ তোমাদের জন্যেই ব্লগগুলো রোজ এনার্জি নিয়ে বানানো হয়, তৈরি করা হয়, কারণ এর পেছনে অনেকটা খাটনি থাকে। ক্যামেরার সামনে কথা বলা এতটা ইজি নয়, ক্যামেরাটাকে ফিট করে নিয়ে সব কাজ করা এতটাও ইজি নয়, তো আমরা যারা করি আমরা তারা জানি। তাই প্লিজ তোমরা সাথে থাকলে রোজ এনথু পাই, একটা আলাদা এনার্জি পাই। তো চলো আজকে সারাটা দিন কেমন কাটে দেখা যাক। এখানে উঠেছে ঝলমলে রোদ, যার জন্য রোদে দাঁড়াতে পারলাম না, এই জায়গাটা এসে তারপর কথা বলছি। দেখো এই যে এই তিনটে জিনিস কাজা ছিল, দেখতেই পাচ্ছ, জ্যাকেটটাও দেওয়া, এই যে তো জ্যাকেটটাও দিলাম, যখন আমার মায়ের জামা কাপড়ও দিয়ে গেলাম। তো চলো এবার যাবো নিচে, এখন বাজে হচ্ছে তোমার 10:35, তার মধ্যে আমার স্নান পুজো সবটাই কমপ্লিট হয়ে গেছে। আসলে ব্যাপারটা কী হয়েছে বলো তো, কালকে রাত্রিবেলার ঘুমটা ঠিকঠাক হয়নি, ঘুম হয়নি বলতে ওর তো 3টে অবধি এখন শিফট চলে রাত্রিবেলা, তো আমাদের 2টোর সময় আমি ঘুমিয়েছিলাম, যেহেতু 3টের শিফট শেষ হলো ঘরে শুতে যায়, তো ওই জন্যে ঘরে শুতে গিয়ে তখন ঘুমটা আবার ভেঙেছে আমার। তো এইবার ঘরে ঢুকেনি আবার, তখন ভেঙেছে আবার 4টের দিকে সেই ঘুম এলো, আবার 6:22 প্রকৃতির ডাকে আমার ঘুম ভেঙে গেছে। তো এই হয়েছে সারাক্ষণ ধরে, তাই জন্য ঘুমটা ঠিকঠাক হয়নি। আবার তো সকাল থেকে উঠে ব্রেকফাস্ট, তারপরে প্রথমে তো ভেপার নেওয়া, জল দুজনেই আমরা একটু ভেপার নিয়েছি, যেহেতু ওয়েদার জল সবটাই খুব ঘন ঘন চেঞ্জ হচ্ছে ওই জন্যে। আর তারপর ওকে গরম জল করে দিলাম, ও আর আমি গরম জল খেলাম, তারপর চা করে দিলাম ওকে, চাটা আমি আর খাইনি, তারপর তো দেখলেই সুজি করেছে, এইসব চলেছে। তো আমার পুজো টুজোর সমস্ত কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এই দেখো, আর এই ট্রলিগুলো ঢোকে নি। আর তোমাদেরকে আরও কিছু কথা বলার আছে, আশা করি তোমরা যারা আমাকে ভালোবাসো শুনলে এটা খুশিই হবে। তো চলো দেখা যাক তোমাদেরকে কি খবর দিতে পারি। এখন বাজে 1:10, কতটা কি আমাকে দেখে বুঝতে পারছো জানি না, সকালবেলা পুরো স্নান দান করে ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সামনে এসেছিলাম। বলছিলাম না সারা রাত ঘুম হয়নি ঠিকঠাক, কেমন লাগছিল একটা সকাল থেকে উঠে, ওই জন্য আমার ঘুম না হলে ঠিক ভালো লাগে না শরীরটা, ঘুম হয়ে গেলেও তো একদম ঠিক আছি আমি। তো 10:30 যেহেতু আজকে সব কাজ ফাজ হয়ে গেছিলো, তো আমি বসে বসে একটু ফোন দেখছিলাম, বসে বসে দেখতে দেখতে একটু পাটা টান করেছিলাম, পিঠটা হেলান দিলাম, এই করতে করতে 11:30 দিকেই বোধ হয় আমি ঘুমিয়ে গেছি, টাইম তো আর দেখতে পাইনি কখন ঘুমিয়ে গেছি। যাই হোক 11:30 বোধ হয় ঘুমিয়ে গেছি, হঠাৎ চোখ খুলে দেখছি ও ঘুমিয়ে গেছে, আর 1:45 বাজে। ব্যাস তাড়াতাড়ি করে উঠলাম, যদিও 1:30 খাবেও, আর রান্নার আজকে কোনো তাড়া ছিল না, এটা কিন্তু ঠিক কথাই, কারণ কালকে যে তরকারিটা করেছিলাম মাছে মাথা দিয়ে, ওটা যেহেতু 2 দিন হয়ে যাবে ওটা রয়েছে, আর একটু মুসুর ডাল সেদ্ধ করেছিলাম ওটা সকালবেলায়, আর তার সাথে 2 পিস করে মাছ ভেজে নিলাম, একটা হচ্ছে সার্ডিন মাছ আর রুই মাছ 1 পিস। তো এই হচ্ছে মেনু, কারণ তরকারিটাও ভালোও খায়, আর কালকে ভীষণ সুন্দর হয়েছিল তরকারিটা, সত্যিই ভালো হয়েছিল, আমি বারবার বলছি মানে বুঝতেই পারছো যে সত্যিই ভালো হয়েছিল তরকারিটা, ও ভালো খায় বলে, আর একদিনের তো দুজনের তরকারি করা যায় না, সব তরকারি একটু একটু করে দিতে গেলেও বেশি হয়ে যায় সে, তো ওই জন্যে। আর তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই, ছাদ আজকাল ফাঁকা দেখতে পাচ্ছ, আর এখানে যেহেতু মাছ ভাজা বসিয়েছি ওই জন্য জানলাটাকে খুলে দিয়েছি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এ দেখো মিটার বসিয়ে দিয়ে গেছিলো বলেছিলাম না, ঠিক ওই কারণেই এখন দেখতে পাও যে আমাদের ছাদটা ফাঁকা। ছাদ ফাঁকা হওয়ার এই একটাই কারণ, একজন নাকি আমাদের সেকেন্ড ফ্লোর বা থার্ড ফ্লোর জানি না, আমরা যেহেতু ছিলাম না, ওনার এই বারান্দা দিয়ে এসে কাজটা করিয়ে দিয়ে চলে গেছিলো, তাই হঠাৎই আমাদেরকে ফোন মানে হোয়াটসঅ্যাপে বা জানিয়েছিল, তো হোয়াটসঅ্যাপে জানানোতে আমরা বলেছিলাম আমরা এসে গেছে। আকাশটাকে কি ভালো দেখতে লাগছে দেখো,
মানে রিয়েল কিন্তু এরকমই দেখতে লাগছে, এরকম না যে শুধুমাত্র ক্যামেরাতে আসছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছে চুল টুল যার জন্য আচরানো নেই। আর যাই হোক, তিনি নাকি 11,000 লিটার জল ইউজ করেছে, আর আমাদের ব্যাঙ্গালোরে যেহেতু মাটির তলা থেকে জল ওঠে না, খুবই প্রবলেম এটা। তো ওই কাবেরী নদীর জলটা ট্যাঙ্কি করে তোমাদেরকে দেখিয়েছিলাম, গাড়ির ট্যাঙ্ক আসে, ওই ট্যাঙ্ক এসে ভরে দিয়ে যায়, এমন না সেটাও কিন্তু ফ্রিতে, সেটাও পে করেই নিতে হয়। যাই হোক, কতটা পে লাগে বা কিছু সেটা আমরা বলতে পারবো না, বাট লাগে বেশ ভালো একটা অ্যামাউন্ট লাগে। তারপরেও ওনারকে পাম্প চালাতে হয় বহুবার, কারণ আমাদের জল থাকে না মাঝে মধ্যেই। তো ওই জন্যে প্রায় বললো যে পাম্পের জন্য 11,000-12,000 টাকা আমাকে বিল দিতে হয়েছে, সেটা স্বাভাবিকভাবে ওনারের তো গায়ে লাগারই কথা। তো ওই জন্য সবাইকে পাম্প দিয়ে দিয়েছে, কে কতটা জল ইউজ করছে সেটা দেখার জন্য। তো দেখা গেছে 15-20 দিনের মধ্যে এই সেকেন্ড ফ্লোর কি ফার্স্ট ফ্লোর নয় সেকেন্ড কি থার্ড ফ্লোরে একজন ব্যক্তি, মানে একজন বলতে সেই ঘরে নাকি 6 জন থাকে, আমি জানি না 1 BHK-তে 6 জন থাকা যায় কি না, 6 জন মিলে থাকে। মানে তারা 4 জন শ্বশুর শাশুড়ি সবাই মিলে, এমন নয় যে শ্বশুর শাশুড়ি ঘুরতে এসে, উনি বলছেন যে উনি থেকেই যাচ্ছেন। আসলে ওনারেরও তো যারা বাড়ি ভাড়া দেয় তাদেরও তো কিছু ব্যাপার থাকে, তারা বলেই ছিল, উনি ওনার বলেই ছিল 2-4 জন মেম্বার থাকবে, তার বেশি থাকবে না, মানে 2-3 জন হলে খুবই ভালো, 4 জন হলে ঠিক আছে ম্যানেজ। তো সেটাই আর কি, ওই জন্যে বসিয়ে দিয়েছে। তো দেখা গেছে 11,000 লিটার জল ইউজ করেছে, তাই জন্য পাম্পের বিলটা তাকেই ধরানো হবে আর কি, এরকম ভাবে, মানে ধরানো হবে বলতে ওরকম কিছু না, একটা অ্যামাউন্ট তাকে দিতে হবে। তো আমাদেরকেও ধরে বেঁধে বলে গেছে যে মাসে 5, মানে বলে যায়নি ধরে বেঁধে আর কি, ফোনে বলেছে আর কি, মানে এক একটা ফ্যামিলির জন্য 5,000-6,000 লিটার মাসে ঠিক আছে, কিন্তু তার বেশি হলে একটু বেশি, মানে 10 লিটার পর্যন্ত মানা যায় একটা, মানে 11,000 লিটার হয়ে গেছে তো খুবই গায়ে লেগেছে, সেটা এক মাস হলে হয়, প্রত্যেক মাসে মাসেই নাকি উনি এরকম করছিলেন। তো ওই জন্যে, তো চলো দেখি আমার মাছ ভাজা হয়ে গেছে, তোমাদেরকে একটা খবর দেবো বলেছিলাম, সেটা দাঁড়াও মাছ ভাজাটা দেখে আসি তারপরে দিচ্ছি। হ্যাঁ, আরেকটা যেটা কথা ছিল যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা আবারও কলকাতা যাচ্ছি। দেখো সত্যি কথা বলতে আমাদের মন খারাপ তো ছিলই, তাও হয়তো আমরা এখানে বেরোতাম বা এরকম করতাম ঠিক হয়ে যেত, কিন্তু মা বাবাদের মন তো আর মানতে চায় না। আর যেখানে গিয়ে পাপা টাকা দিল, আমি শাড়ি কিনে আনলাম, মামুনি নিজে হাতে করে শাড়ি কিনে এনেছিল, তো সবটা মিলিয়ে তাদেরও ভীষণ মনটা খারাপ লাগছিল। তো আমাদের লাগছিল না এটা একদমই বলবো না, আমাদেরও ভীষণ মন খারাপ লাগছিল। দেখো একটা আশা নিয়ে তো বসেছিলাম এরকম আনন্দ করবো বা কিছু, আর বিয়ের পর, মানে আমার বিয়ের পর এই 2 বছরের মধ্যে আমি বিয়ে পেয়েছি, তবে মানে রিলেটিভদের বিয়ে, এটাও রিলেটিভ অবশ্যই, দিয়া মাসতো তো ননদ, তো এটাও রিলেটিভ, কিন্তু খুব কাছের দিয়া আমার। তো ওই জন্যে কারোর কাছের জনের বিয়ে হলে বুঝতেই পারো সেই মজাটা আলাদা, তার আনন্দটা আলাদা। তো ওই জন্যে আমাদের মন খারাপ তো অবশ্যই ছিল, দিদি ভাই মা ছোটো মামি সবাই ফোন করছিল যে কি হবে না হবে, দিশা, তো সবাই ঠিক আছে চলো আমরা যাচ্ছি আবারও, আমরা 14 তারিখ, এবার আর কোনো সারপ্রাইজ নয়, কিচ্ছু নয়, তোমাদেরকেও যার জন্য আমি বলে দিলাম, টিকিট কালকেই সবেমাত্র কাটা হয়েছে, তাই জন্যে তোমাদেরকে আজকেই বলে দিচ্ছি আর কি। যাই হোক, তো আবার আমরা কলকাতা যাচ্ছি, কিছুদিনের জন্য হলেও তোমরা কলকাতার ব্লগ দেখতে পাবে, খুব বেশি দিন জন্য নয়, যে তারিখে আমাদের ফেরার কথা ছিল আবার আমরা সে তারিখেই ফিরে আসছি। আর কোনো সারপ্রাইজ দিতে চাই না কাউকে, তাই জন্য আগে থেকে বলে দিচ্ছি, কারণ এবার সারপ্রাইজ সবাইকে দিতে গিয়ে অফিস আমাদের দুজনকে সারপ্রাইজ করে দিয়েছে একদম, তো ওই জন্য আর কোনো সারপ্রাইজ নয়, একদম বলে কয়ে ঠিকঠাকভাবেই যাওয়া। আর টিকিট পাপাই কেটেছে, কারণ তৎকালে ফোন থেকে ঠিক কাটা যায় না, তো এগুলো তৎকালে কাটা হয়েছে, তাই জন্য পাপা এজেন্টকে দিয়ে কাটিয়েছে। চলো এবার দেখি মাছ ভাজার কি অবস্থা, এক পিঠ উল্টে দিয়ে এলাম আবার। এখন বাজে 8টা 9, আজকে সিনকে বাসনও পড়েছিল, পরে বিকেলবেলা মেজে আমি উপুর দিয়েছি, আর এখন এসে আমি সমস্তটা গুছিয়েছি। ওই যে বলি না, আমার যখন ইচ্ছে করে আমি তখন কাজ করি, আর দেখতেই পাচ্ছ ডিসপেন্সারটা আবার নামিয়েছি, কারণ ওটাতে বড্ড বেশি প্রেশার দিয়ে হাতে ব্যথা করছিল। যাই হোক, আর তেল আজকে ঢাললাম, এই রিফাইন তেলেরটা ধোয়াই ছিল, কিন্তু সর্ষের তেলেরটা একটু যেহেতু তেল রেখে গেছিলাম তাই জন্যে হয়নি, আর রিফাইন তেলেরটা প্যাকেট রাখা ছিল আমার কাছে, কিনতে হয়নি আমাকে এসে, কিন্তু ওই আর কি ছিল না। তো আজকে যেহেতু রাতে লুচি হবে, ওই জন্য রিফাইন তেলটা লাগবে, আর সর্ষের তেলের বোতলটা আজকেই ধুয়েছিলাম, ভেতরটা ভালো করে মুছে আমি শুকিয়ে নিয়েছিলাম, মুছে নিয়ে তারপর ঢেলে দিয়েছি। তো আপাতত বোতল থেকে পড়ুক যেটুকু আছে, আর এখানে আমি সমস্তটা গুছিয়ে নিয়েছি। ওই যে ওকে বললাম পরোটা খাবে, বলছে না লুচি খাবো, আর সত্যি কথা বলতে ইন্ডাকশানে পরোটা রুটিটা ঠিক আমি ভালো পাই না, যাই হোক পরোটাটা পারি, তাই ময়দাটা মেখে রেখে দিয়েছি টিফিন বক্সটা করে,
আর এখানে আছে ধনে পাতা টমেটো, আর এখানে আলু চচ্চড়ির আলুটা কেটে রেখে দিয়েছি। তো রাতেরটা গোছানো রইলো, একেবারে 9টার দিকে কি 9:30 দিকে আসবো, আলু চচ্চড়িটা বসাবো, হয়ে গেলে তারপরে লুচিটা ভেজে নেব। কড়াইটাতে রান্নাটা হবে, ওই জন্য রেখে দিয়েছি। তো চলো এবার কি আমি একটু বসি, এবার কি আমি একটু বসবো, এটা তো ঠিক কথা, কিন্তু এখনকার মতো ব্লগটাকে আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। বুঝতেই পারছেন লুচি আলু চচ্চড়ি আর তোমাদেরকে দেখানোর কিছু নেই, আমরা অহরহই বাড়িতে। সানডে হলে আমরা অনেকেই সকালবেলা ব্রেকফাস্টও এটা খেয়ে থাকি, বাঙালিদের তো এটা অতিরিক্ত ফেভারিট একটা খাবার। যাই হোক, তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসছি একটা নতুন ব্লগের সাথে। যদি এই ব্লগটার অন্তত কিছু ভালো লেগে থাকে, যদি নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে, পাশে থেকে লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আছো আমার সাথে, তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। এভাবেই পাশে থেকো, তো চলো টাটা।